আপনি শুরু করতে পারেন, স্ক্রিনশট। সার্ভিস ব্রোকারটা স্যার লোকালি রান আছে, এখন একটা পোস্টগ্রেস সেই ইনস্ট্যান্স ক্রিয়েট করবো। আচ্ছা হ্যাঁ ফার্স্টে আচ্ছা, ইয়া নাহিদ বোধ হয় কতটুকু জানেন যাই না, মানে মেইন যেটা ব্যাপার হলো যে আমাদের যে কিউডিবি সিআরডি গুলো আছে, ইউজার চাইলে সেগুলো ডাইরেক্টলি ইউজ করতে পারে, কিন্তু এই আলাদা একটা এই সোলো এটা হচ্ছে একটা ওপেন এপিআই এর মতো যে সার্ভিস ব্রোকার, এই কনসেপ্টটা ইউজ করে যেটা করা যায় সেটা হলো যে আপনি এসেনশিয়ালি ব্যাক এন্ডের যে কোনো ধরনের রিসোর্স কে ইয়া করতে পারেন, ওই সার্ভিস ব্রোকার এপিআই এর মাধ্যমে প্রভিশন করতে পারেন, ডিপ্রভিশন করতে পারেন। এটা সুবিধা হলো যে এটা কুবারনেটিস স্পেসিফিক না, শুধুমাত্র আপনি মনে করেন যে ধরেন AWS এর ক্লাউডে রান করতেছেন, AWS তো ক্লাউড প্রোভাইডারের অনেক রকম সার্ভিস আছে, সেগুলো যদি আপনি প্রভিশন করতে চান সেটা আপনি সার্ভিস ব্রোকার দিয়ে প্রভিশন করতে পারবেন। তো এখন আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমাদের কিউডিবির মাধ্যমে যেসব ডাটাবেস ক্রিয়েট হয় এটাও ধরেন যে সার্ভিস ব্রোকার ইউজ করে ইউজার প্রভিশন করতে পারবে। এবং ওই সার্ভিস ব্রোকারের সামনে আবার বেশ কিছু ইকোসিস্টেমে টুল আছে, কিউ ওয়েবস নামে একটা টুল আছে যারা ধরেন ইউআই প্রোভাইড করে, সো আপনি মনে করেন ওই ইউআই সাথে সার্ভিস ব্রোকার দিয়ে তখন আমাদের কিউডিবি ইউজ করতে পারবেন, সো সাম সর্ট অফ বেনিফিট আছে আর কি। এন্ড দেন হেলম চার্ট গুলা যে ওদের অফিসিয়াল যে হেলম চার্ট আছে ওখানেও মনে করেন ওরা সার্ভিস ব্রোকারের মাধ্যমে ডাটাবেজ ইস্যু করা ডাটাবেজের সাপোর্ট এড করতে চায়, এটসেট্রা এটসেট্রা। সো সো দ্যাট ইজ সামথিং উই আর ট্রাইং টু মানে বেসিক্যালি আমাদের সিস্টেমের সাথে এনেবল করতে চাচ্ছি। এখন এখানে হলো মিনি কিউবের ভিতরে সার্ভিস ক্যাটালগ, সার্ভিস মানে সার্ভিস ক্যাটালগের একটা অপারেটর আছে, ওটা ডিপ্লয় আছে, এবং প্লাস আমাদের সার্ভিস ব্রোকারটা ইমপ্লিমেন্ট করা আছে। তো এখানে হচ্ছে যে এই টাইপের ডাটাবেস গুলার সাপোর্ট আছে। এখানে ব্রোকারের নাম মাই ব্রোকার দেখাচ্ছে কেন, এটা কি জাস্ট আপনি লোকালি ডাইরেক্ট ইনস্টল করছেন বলে? না, আমাদের ব্রোকারের নাম অ্যাপসকোড সার্ভিস ব্রোকার দেখায় না কেন স্যার? এটা হচ্ছে লোকালি একটা ইনস্ট্যান্স গিয়া সার্ভিস ব্রোকারের ইএমএল ডিপ্লয় করছি, ওখানে নাম দেওয়া আছে আর কি, ওইটা হিসাবে চেঞ্জ করা হয়নি আর। ওকে এখন ফার্স্টে হলো যে একটা ডাটাবেস বানান, আমাদেরকে ওই সার্ভিস ইনস্টল ইএমএলটা দেখান। ওকে স্যার আগে প্ল্যান গুলো দেখাচ্ছি, সার্ভিস এই প্ল্যান গুলো আছে এখানে আর কি। প্ল্যান গুলা আমি ইয়াকে বলি, এখানে প্ল্যান গুলা যেভাবে করা আছে সেটা হলো যে দেখেন উপরে কতগুলো প্ল্যান আছে, ডেমো প্ল্যান, এগুলাতে আর কি ইউজারের তেমন কোনো কনফিগারেশন বলার অপশন নাই, তো আমরা একটা ফিক্স করে দিব, এটা হচ্ছে মানে সর্ট অফ ডেমো করার জন্য আর কি বিভিন্ন। হ্যাঁ, আর আর নিচে যেগুলো আছে কোনো ডেমো প্রিফিক্স ছাড়া যেগুলা, ওগুলো আসলে হচ্ছে যে আমাদের সার্ভিস মানে কিউবডিবি যে সিআরডি আছে ওই সিআরডির প্যারামিটার্স এর মধ্যে ওই সিআরডি এর পুরো ডাটাবেজ এর পুরো প্যারামিটারটাই আর কি ওখানে বলে দেওয়া যায়। সো বলে দিলে আমরা হচ্ছে যে ওই 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 মতো আর কি সবকিছু ক্রিয়েট করে দিয়ে আসবো, মানে পুরো অ্যাসপেক্টটাই আর কি ইউজার বলতে পারবে, সো এসেনশিয়ালি কোনো কোনো রিস্ক নাই আর কি। সো এখন ইয়া করেন, পোস্টগ্রেস এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, যেমন এখানে একটা অ্যাসপেক্ট টেমপ্লেট লেখা আছে, এখানে মেটাডাটা আছে, মেটাডাটার মধ্যে যদি নেমটা দেই লেভেলের মধ্যে না আচ্ছা মেটা ডাটাবেসটা ক্রিয়েট হবে ওটার নামটা তাহলে আমরা জেনারেট করব। আর এখানে একটা সিম্পল স্পেক আছে, এই স্পেক দিয়ে একটা পোস্টগ্রেস ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি। এখন দেখবো যে ওইটা আছে কিনা আর রানিং। হ্যাঁ আপনার এখানে গেট পোস্টগ্রেস, হ্যাঁ ওকে এমএলটা যদি দেখি তাহলে ডেমো নেমস্পেসে ক্রিয়েট হয়েছিল ইয়াটা। হ্যাঁ স্যার এখন ডেমো নেমস্পেসে, এই যে আপনি আরেকটু উপরে উঠেন, আচ্ছা ওকে। এখন হলো যে আমার যে লেভেলসটা দিছিলাম এই লেভেলসটা আছে, এটা কাস্টম দিছি, আর নেম নেম এখন যেটা বলে দিছি ওটা ডেমো নেমস্পেসে।
আর স্পেক এর মধ্যে যেমন ডাটাবেস সিক্রেট এটা অপারেটর ক্রিয়েট করে, আর রেপ্লিকা ওয়ান যেটা আমরা এখানে সেট করে দিছিলাম এই জি না, এটা হচ্ছে ভার্সন, ইয়া ভার্সন আপনার সিক্রেট, হ্যাঁ এগুলা হচ্ছে আছে স্টোরেজের অংশটা। ভার্সন, এই যে ভার্সনটা নিচে আছে আর স্টোরেজের অপশনটা এখানে হ্যাঁ যেটা এখান থেকে আসছে। সো দিস ইজ গুড নাও। হ্যাঁ তো এখন আসলো, ডাটাবেস এখন ক্রিয়েট হয়েছে। ওকে আমার এখন হচ্ছে ওটার এগেনস্টে যে স্টেটফুল সেটটা আছে, হ্যাঁ মানে এটা তো এখন কিউবডিবি অপারেটর আর কি, বাকি যা কাজ করার বাকি করতে করছে। তো ওটা আমাদের এই মুহূর্তে দরকার নেই, এটা ওকে লোকগুলো। হ্যাঁ এখন আপনি এখন যেটা হবে সেটা হচ্ছে যে ইয়া মারুফ খেয়াল করেন, মারুফ তো না ইয়া নাহিদ খেয়াল করেন যে আপনার এই ডাটাবেসটা অ্যাক্সেস করার জন্য ইউজার বেসিক্যালি একটা সার্ভিস বাইন্ডিং অবজেক্ট ক্রিয়েট করবে, এটা আরেকটা সরু সিআরডি টাইপ আর কি, ইয়ার ওই সার্ভিস ক্যাটালগের, যেটা কারণ আমাদের অ্যাপ বাইন্ডিং এর মতো। এখানে যদি কিউবসিটিএল গেট অ্যাপ বাইন্ডিং করেন, অ্যাপ বাইন্ডিংটা দেখাইতে পারেন আমাদের যে অ্যাপ বাইন্ডিংটা, হ্যাঁ ইয়ামেলটা দেখাই দেবো। ইয়ামেল করি, সিক্রেট ক্রিয়েট হয়েছে একটা, তো আপনার মনে করেন যে সিক্রেটটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ মানে এই তো সিক্রেট ক্লায়েন্ট কনফিগ এই অংশগুলো আছে। এখানে আসলে একটা জিনিস অবশ্য বোধহয় একটু ভুল আছে, এটা আমি ইয়াকে বলতেছি নাইরকে, ওখানে যে ইনসিকিউর স্কিপ টিএলএস ভেরিফাই ট্রু হওয়ার তো কোনো কারণ নাই, আমাদের এখানে আসলে কোনো টিএলএস নাই। আমাদের আসলে এখানে একটা জিনিস যেটা হলো যে ওখানে আমাদের ইয়াতে মানে টিএলএস আমরা আসলে ইউজই করি নাই, আপনার পোস্টগ্রেসে টিএলএস থাকতেও পারে নাও থাকতে পারে। যদি না থাকে ধরেন পোস্টগ্রেসে টিএলএস থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে তো কোনো কাহিনী নাই, যদি থাকে তখন হচ্ছে যে আবার দুই রকম কথা, আইদার আপনার সিএ বান্ডেল দিতে হবে যাতে ওইটা দিয়ে আমরা অথেন্টিকেট করতে পারি, সিএ বান্ডেল এমটি থাকতে পারে যার মানে হলো যে মানে সিএ বান্ডেল এমটি এবং ইনসিকিউর স্কিপ ভেরিফাই ও ফলস, তার মানে হচ্ছে যে সিএ বান্ডেলে আসলে হচ্ছে যে একটা রিয়েল মানে ট্রাস্টের সার্টিফিকেট ইউজ করা হয়েছে, আর একটা হতে পারে যে সিএ বান্ডেল এমটি এবং ইনসিকিউর স্কিপ ভেরিফাই ট্রু, তার মানে হচ্ছে যে ইনসিকিউর সার্টিফিকেট ইউজ করা হয়েছে, মানে আর কি আমাদের সেলফ সাইন সার্টিফিকেট ইউজ করা হয়েছে কিন্তু ওইটা ইউজার প্রোভাইড করে নাই, সো যার ফলে আর কি এটা হচ্ছে যে ইনসিকিউর করে মুভ করতে হবে মানে ইনজেক্ট ঢুকতে হবে আর কি। এখানে আসলে চারটা ডিফারেন্ট সিনারিও আছে আমাদের, ওই আমাদের ওখানে আসলে এই জিনিসটা পুরোপুরি ঠিক মতো ক্যাপচার হয়নি, বাট আই থিং দ্যাটস লাইক সেপারেট থিং, দ্যাটস ওয়াট অ্যাবাউট ইট। তো এখন এটা মনে করেন যে অ্যাপ বাইন্ডিংটা আছে, এখন ইউজার যেটা করবে সে হচ্ছে যে আপনার ইয়ার খেয়াল করে নাই খেয়াল করেন, ইউজার হচ্ছে এখন একটা সার্ভিস বাইন্ডিং অবজেক্ট বানাবে, তো জিনিসটা যেভাবে কাজ করে যে সার্ভিস বাইন্ডিং এর মধ্যে সে হচ্ছে ডাটাবেসের নামটা বলে দিবে, যেটা খেয়াল করে বলে যে সার্ভিস ইনস্ট্যান্স এর রেফারেন্স আর কি, রেফারেন্সটা বলে দিবে, বলে দিলে পরে আমাদের এখানে সার্ভিস ব্রোকার যে আছে সে যেটা করবে যে বাকি ইনফরমেশন গুলা ওরে প্রোভাইড করবে, মানে প্রোভাইড করলে পরে এই সার্ভিস ব্রোকারটা হচ্ছে যে সবগুলা ইনফরমেশন সরি সার্ভিস ক্যাটালগের যে অপারেটরটা আছে সে আসলে সবগুলা ইনফরমেশন রে কম্বাইন করে একটা সিক্রেট ক্রিয়েট করবে যেটা হচ্ছে ইউজার রে প্রোভাইড করবে। এখন ওই সার্ভিস ক্যাটালগটা ক্রিয়েট করেন এবং ওটার ভিতরে বেশ কিছু ইনফরমেশন থাকে, তো ওই ওই সব আমাদের আর কি সব জায়গাতে ইনসিকে হওয়া দরকার। সার্ভিস ক্যাটালগ এর আবার নিজের একটা সিএলআই আছে, সো এটা ইউজ করুন। স্যার এখন তাহলে বাইন্ডিং ক্রিয়েট করতেছে কি? হ্যাঁ করেন। স্পিকেট বাইন্ডিংটা অন্য নেমস্পেসে ক্রিয়েট করলে কাজ করবে না স্যার, ইনস্ট্যান্সের নেমস্পেসে ক্রিয়েট হবে। বাইন্ডিংটা কি সবসময় ইনস্ট্যান্সের নেমস্পেসে ক্রিয়েট হয় নাকি অন্য নেমস্পেসেও ক্রিয়েট করা যায়? স্যার করা যাবে, অন্য নেমস্পেসে করা যাবে আর কি, ওটা বলে দি যেটা বলে দিতে রেফারেন্স যখন বলেন তখন বলে দেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ করেন। বাইন্ড যদি করি, বাইন্ড ক্রিয়েট হয়েছে,
CTL get set a binding air YAML টা আমাদেরকে পুরো মতো দেখান তো একটু দেখি আচ্ছা CTL get service binding ইয়া খেয়াল করেন এই নাইট খেয়াল করেন যেখানে আর কি ওই স্পেক এর মধ্যে ইনস্ট্যান্স রেফারেন্স এর মাধ্যমে ইনস্ট্যান্স এর নামটা বলা আছে হ্যাঁ আর ওরা একটা যে সিক্রেট বানাবে ওই সিক্রেটের নামটাও হবে আর কি পোস্টগ্রেস এসকিউএল ডিবিএ নামে বলা আছে আর ইউজার ইনফো অংশটা হচ্ছে কোন সার্ভিস অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে না থাকবে না থাকবে সেগুলো আছে ওটা কোনো ইস্যু না সো এখন এটার এগেনস্টে যে একটা সিক্রেট ক্রিয়েট হয়েছে রাইট উপরে ওই যে 8 সেকেন্ড আগে পোস্টগ্রেস এসকিউএল ডিবি নামে যে সিক্রেটটা ওই সিক্রেটটা ইয়া করেন ও ইয়া মানে করেন হ্যাঁ হ্যাঁ তো এখানে হলো যে ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমরা নরমালি ইনক্লুড করি ওটা আছে মানে এখানে আসলে আমরা যদি ইচ্ছা মতো যে কোনো ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি মানে আইডিয়াটা হলো যদি খেয়াল করেন খেয়াল করেন এখানে আইডিয়াটা হলো যে এখানে যে সিক্রেটটা ক্রিয়েট হয়েছে এই সিক্রেটটাই আর কি ইউজার ডাইরেক্টলি ইউজ করে ওই সার্ভিসটা যেটা হচ্ছে আমাদের এখানে একটা পোস্টগ্রেস ডাটাবেস ওটাতে কানেক্ট হবে এই জন্য ওখানে ইউজার নেম পাসওয়ার্ড তারপরে ওর ইউআরএলটা ডিকোড করে দেখান ইউআরএল এর ফরম্যাটটা হ্যাঁ তারপরে প্রোটোকলটা ডিকোড করে দেখেন এখানে একটা কিউব সিটিএল এর একটা প্লাগইন ছিল কেসিডি নাকি নামে ওই প্লাগইনটা দিয়ে যদি আপনার ওই কিউব সিটিএল ডেসক্রাইব সিক্রেট করা হয় তাহলে অটোমেটিক্যালি সিক্রেট গুলা ডিকোড হয়ে প্রিন্ট হবে ওটাই দেখাবো আপনার কাছে ইনস্টল করা আছে কোনটা স্যার ওই কিউব সিটিএল এর এরকম প্লাগইন এরকম একটা প্লাগইন আছে আমার কাছে একটা গিয়া আছে এসবি ক্যাট সিএলআই তে এরকম একটা গিয়া আছে ও ডিকোড করে সিক্রেট ডেটা গুলো দেখায় আচ্ছা আপনি আমাদের এখন দেখাতে পারলেই হবে মানে আমি আর কি ওইটা প্রেফার করি কারণ আচ্ছা স্যার তারপরে আবার ডিকোড করা হলে হাতে আসে এটা হচ্ছে ইউআরএল টা আর যদি আরেকটা প্রোটোকল এই ওয়ালাটা আর এটা হচ্ছে ওই আমার প্রোটোকলটা ওকে তো এইটা হলো ইনফরমেশন এখন আমাদের জন্য আসলে নাহি কি বুঝতে পারতেছেন কি হতেছে মানে বেসিক্যালি এই সার্ভিস বাইন্ডিং এর মাধ্যমে আপনি আমরা এখানে যেমন কিউডিবি এর অপারেটর ইউজ করে ডেটাবেসটা প্রভিশন করছি আবার AWS এর গুগল ক্লাউড এর Azure এর আপনার সার্ভিস ব্রোকার আছে ওগুলা ইউজ করলে যেটা হবে যে আসলে গুগল ক্লাউড এর বা Azure এর বা AWS এর ওদের যে ম্যানেজড সার্ভিস আছে সেই সার্ভিসের আপনার একটা ডেটাবেস ক্রিয়েট হবে ওকে কিন্তু ইউজারের কাছে পুরো ফ্লোটা সেম সে সার্ভিসের ওই স্পেকের মধ্যে সে যদি অন্য প্রকার ইউজ করে তাহলে তার স্পেসিফিক ধরনের প্যারামিটার দিতে হবে কিন্তু ফ্লোটা সেম সার্ভিস ইনস্ট্যান্স একটা ক্রিয়েট করবে ব্রোকার হচ্ছে যে ওই রিকোয়েস্টের রেসপেক্টে সার্ভিসটা প্রভিশন করবে তারপরে হচ্ছে যে আপনি বাইন্ডিং দিয়ে রিকোয়েস্ট করলে আপনার জন্য একটা সিক্রেট বানায় এটা হচ্ছে রিটার্ন করে দেবে মানে এসেনশিয়ালি আপনি কানেক্ট করতে পারছেন কানেক্ট হওয়ার জন্য এটা হলো আর কি আমাদের ফ্লো এখন এখানে কোশ্চেন আছে হলো দুইটা একটা হলো যে সার্ভিস বাইন্ডিংটা ক্রিয়েট করার সময় মনে করেন আমরা আসলে এখন যেটা করছি যে রুট পাসওয়ার্ডটাই সবসময় রিটার্ন করছি কিন্তু মনে করেন যে এখানে আপনি চাইলে আমরা যেটা আর কি ওই যে আমাদের ডিবি অ্যাক্সেস রিকোয়েস্টের মতো চিন্তা করতে পারেন যে ইউজার আসলে একটা ডাটাবেসের পার্টিকুলার রোলের এগেনস্টে মানে অথবা আপনার আরেকটা যেটা হতে পারে যে
ওটা একটা পার্ট হতে পারে। আরেকটা পার্ট হলো গিয়ে যে আপনার এখানে যে রিটার্ন সিক্রেটটা করা হয়েছে, যেটা যেটার ভিতরে যে ইউআরএলটা আছে, ইউআরআইটা আছে, যে এখানে বড় যে স্ট্রিংটা দেখা যাচ্ছে, এখানে আসলে ফিল কোনটা কোনটা থাকা দরকার। ইউজার নেম পাসওয়ার্ড ডেফিনেটলি লাগবে, ইউআরআই যেটা মানে কানেকশন ইউআরএল ইউআরআই বলে ওটা লাগবে, তিনটা জিনিস লাগবেই। এর বাইরে বাকিগুলা আদৌ দরকার আছে কিনা, যেমন ধরেন ডাটাবেজের নাম, হোস্টের নাম, পাসওয়ার্ডের নাম, এটা মনে করেন যেমন আপনারা ভল্ট মানে কি বলবো যে ইয়া লাইক আই থিঙ্ক এখানে হচ্ছে যে আর কি মানে মিনিমাম যা ইনফরমেশন আমাদের দরকার উই শুড ইনক্লুড দ্যাট, দেন বাকিগুলো হচ্ছে আপ টু দ্য ইউজার টু ডু লেটার। মানে তারা মনে করেন যে তাদের যদি একটা আছে আর অন্য তাদের একটা এপিআই সার্ভার আছে, মনে করেন কাস্টম এপিআই সার্ভার তারা বানায় তারা এবার অ্যাপ্লিকেশনের জন্য, সেটাতে মনে করেন যে একটা পোস্টগ্রেসে যদি সে কানেক্ট হতে চায় তখন সেই সিক্রেটটা মাউন্ট করে দিয়ে অথবা সিক্রেট থেকে ডাটা পুরা মনে করেন তার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ইনজেক্ট করে অন এনভায়রনমেন্ট থেকে পুরা সম ওইভাবে করে সে কানেক্ট হতে পারবে। আইডিয়াটা হচ্ছে এই জায়গাটা মেইন আর কি, যে সে ডাটাবেসটা প্রভিশনও করতেছে কুবারনেটিসের ভেতরে, সেটা ওই কমন স্ট্যান্ডার্ড রয়েছে। আচ্ছা, এখানে সার্ভিস ব্রোকার যখন এই ডাটাবেস ইনস্টল করছে তখন কি আমাদের কিউবডিবি অপারেটরটাও ইনস্টল করে রেখেছে? হ্যাঁ, ওটা থাকতে হবে এরকম রিকোয়ারমেন্ট? অপারেটর আগে থেকে থাকতে হবে। ওকে, যদি আমার অপারেটর না থাকে আমি যখন ওই সার্ভিস ইনস্ট্যান্ট ক্রিয়েট করব তখন কি রেসপন্স দেয়? এরর পাবে আর কি। ওকে, আর আমরা হলো যে ওই বেসিক্যালি সিআরডি, এই টাইপের কোনো সিআরডি না, এই টাইপের এরর আসবে, কারণ আমরা তো ক্রিয়েট করতে যাবো, রাইট? ক্রিয়েট করতে যাই পাওয়া যাবে না, তো ওটা নট ফাউন্ড এরকম দেখা গেল। ওকে ওকে, তো মানে কি নট ফাউন্ড আছে নাকি নট ফাউন্ড বলতে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে, যেহেতু অপারেটরটা যদি ইনস্টল না থাকে তাহলে এপিআই গ্রুপগুলা ইনস্টল থাকবে না, ওই হিসাবে ওটা আননোন রিসোর্স এরকম কিছু এরর আসবে এরকম থাকে। ওকে, এখন নাইট বলেন। আর এখানে যে বাইন্ড সিক্রেটটা করা হয়েছে আর কি, মানে এই জিনিসটা হ্যান্ডেল করে কে? মানে এটা কি কিউডিবি অপারেটর থেকে পায় নাকি সার্ভিস ব্রোকার নিজে? এখন আমাদের মানে এই জায়গাটা আসলে কোশ্চেনটা, যেখানে এখানে এখন যেটা করা হয়েছে, এখানে যেটা লজিকটা মেনলি হ্যান্ডেল করবে হচ্ছে ব্রোকার, আপনার সার্ভিস ব্রোকার হ্যান্ডেল করবে। সার্ভিস ব্রোকার হ্যান্ডেল করে সে হচ্ছে যে আপনার মানে ও আসলে এখন যেটা করছে সেটা হচ্ছে যে কুবারনেটিসের যে রুট পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা পুরো ওখান থেকে আলাদা কপি করে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু এখানে মনে করেন অপরকম অপশন থাকলে ভালো হয় যদি করা যায় আর কি, যে আপনি মানে আমাদের এখানে ডাটাবেজ অ্যাক্সেস এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি এসেনশিয়ালি ধরেন একটা ডাটাবেজ এর রোলের নাম বললেন অর সামথিং এন্ড দেন লাইক, আর ওইটা ধরেন যে আপনার ওখানে যে উপরে যখন আপনি ইয়াটা সার্ভিস বাইন্ডিংটা বানাইছেন ওখানে তো ওই যে আপনার প্যারামিটার দেওয়া যায়, রাইট? আপনি বলতে পারেন যে আসলে আমি এই ডাটাবেজ রোলের অ্যাগেনস্টে কি ইস্যু করতে চাই অর সামথিং সামথিং লাইক দ্যান, সো সো ইউ উইল হ্যাভ দ্যাট অপশন। আর মানে আমি বলতে চাচ্ছি এইগুলা আর কি যত বেশি ফ্লেক্সিবল করা যায় ভালো, কারণ না গেলেও উই হ্যাভ টু জাস্ট মানে অ্যাট লিস্ট সামথিং ওয়ার্কিং স্টেটে উই ক্যান রিলিজ এন্ড দেন এগুলো হচ্ছে মানে ইউজার ফিডব্যাক এর ভিত্তিতে উই ক্যান ইমপ্রুভ। ওকে, এখন এখানে কিছু কিছু জিনিস যেটা আমাদের আসলে আমরা ইউনিফাই করতে চাই, সেটা যেমন হলো ধরেন এখানে এই সিক্রেটের মধ্যে ফাইনালি কি কি ফিল্ড আসবে, এটা এক নাম্বার। দুই নম্বর হলো যেমন এই কানেকশন ইউআরএল ফিল্ডটা যদি আমরা রিটার্ন করি, কানেকশন ইউআরএলটা মনে করেন যে এই জায়গাতে আবার লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা এখানে ইমপ্লিমেন্ট না করে এটা পাইলে হচ্ছে যে আমাদের ধরেন এপিআই মেশিনারিতে মানে কিউবিবির এপিআই মেশিনারির মধ্যেই ওটা ধরেন যে সিআরডি এর যে আমরা বিভিন্ন রকম হেল্পার মেথড রাখছি, রাইট? ওখানে অ্যাপ বাইন্ডিং এর মধ্যে একটা হেল্পার মেথড আছে ওখানে মনে করেন জেনারেট করে দিয়ে আসা, যাতে আমরা বেসিক্যালি দুই জায়গার ভিতরে সিঙ্কে রাখতে পারি, মানে আপনার এখানে একরকম আরেক সময় আরেক জায়গায় আরেক রকম, এই জিনিসগুলো আমি আর কি কমন করতে চাচ্ছি, এটা হলো এক নাম্বার। আর দু নাম্বার হলো যে আপনার এক্সট্রা যেমন এই যেটা বললাম যে মনে করেন আপনি আরো মোর রেস্ট্রিকটিভ ক্রিয়েট করতে পারবেন কিনা। স্যার, ইউনিফায়ের বিষয়টা স্যার যেটা মানে
ইউনিফাই বলতে স্যার এই বান্ডিংটা হলো যে অ্যাপ বান্ডিং এর সাথে ইউনিফাই করার বিষয়টা? ইউনিফাই না, ইউনিফাই মানে হলো তো মানে রিপ্লেসমেন্ট না, মানে আমি ইউনিফাই মানে হচ্ছে ইউনিফর্ম করা, একই লজিক ইউজ করে ইউনিফর্মলি জেনারেট করা আর কি, যাতে মানে পরবর্তীতে ভাগ তৈরি না হয়। এখানে যেমন এই যে ইউআরএল টা কম্পিউট করা হয়েছে, এই ইউআরএল এর লজিকটা আসলে সার্ভিস ব্রোকারের মধ্যে আবার নিজের মতো করে আছে, নিজেও তো ইউআরএল টা কম্পিউট করে না ওই যে ভোটের জন্য। জি জি জি, ওটা করতে হবে। এইগুলা কোনোভাবে এক রকম ভাবে আনা যায় কিনা, নাকি ওখানে ভোল্টের ওখানেরটা তে হচ্ছে যে আপনার আবার আপনি যে আপনি বলতে টেমপ্লেট ফরম্যাটে জেনারেট করেন, রাইট? এই যে ওটা করতে পারবে ওইখানে হলো যে স্যার টেমপ্লেট ফরম্যাটটা হলো যে ইয়ার জন্য ওই ভল্টের স্পেসিফিক ওরা মানে ওইটা সাপোর্ট করে। ওটা হলো মানে কি না, আপনার ধরে নিয়ে আপনি তো ওখানে একটা কানেকশন স্ট্রিং জেনারেট করেন, রাইট? ওই কানেকশন স্ট্রিং এর মধ্যে তো আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার সেট করে, মানে ওই যে আপনি টেমপ্লেট দিয়ে ইউজ করেন, রাইট? জি। তো আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটা আর কি আমাদের ইয়া দরকার। এখানে যেটা বলছেন যে মানে এখানে তো হলো যে ডিরেক্ট হার্ড কোডের দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা ডিরেক্ট হার্ড কোডে দিতে হবে। এখন ওই সময় আমরা যখন ডিসকাস করতেছিলাম তখন আপনি বলছেন যদি হার্ড কোডেড হয় আমি একটা এরর নোটিফিকেশন দেব আর কি। মানে আপনার আমি আসলে আমি কথাটা বুঝতে পারিনি, আমি বলতে চাচ্ছি যে এই লজিক গুলো আসলে এপিআই মেশিনারির জায়গাতে নিয়ে যাওয়া উচিত। ও মানে আপনার ইয়াতে ইয়ার ভিতর থেকে আপনি একটি লজিক জেনারেট করছেন, কারেক্ট? জি জি হ্যাঁ, এটা মনে করেন যে তার ভিতরে ওটা করা যেতে পারে। ওটা তো হ্যাঁ, ওটা এপিআই মেশিনারিতে নিয়ে যায়, তারপরে এখানে বানায় নিয়ে তারপরে হলো যে মানে ডাটাবেস থেকে রিকোয়ারমেন্টস থেকে প্রজেক্টটা পড়ে এনে পরে ওটার ওখান থেকে আর কি মেথড কল করে করে বাকি আমাদের সিকিউরিটির জন্য যা যা লাগে ওই ফিল্ডটা বানাই দেবো তাহলে আমরা। আচ্ছা আর একটা কোশ্চেন, এখানে যখন বাইন্ড করে তখন কি সার্ভিস ব্রোকার যে কিউডিবি যে অ্যাপ বাইন্ডিং টা জেনারেট করে ওটা ইউজ করে? বর্তমানে আসলে না, বর্তমানে বোধহয় তা করেন নাই, রাইট? ইয়া না না স্যার, ওটাও আসলে ইউজ করা যায়, রাইট? ওই ইনফরমেশনটা গেট করে কোথেকে তাহলে মানে সার্ভিস ব্রোকার? ওটা হচ্ছে মানে ও জানে যে এটা পোস্টগ্রেস এর আমাদের পোস্টগ্রেস এর ডাটাবেস, রাইট? সো পোস্টগ্রেস এর নাম থেকে ওই ডাইরেক্ট ও জানে। আচ্ছা, সার্ভিস অ্যাপ বাইন্ডিং কে আসলে ইউজ করে নাই, না করে হচ্ছে যে মেইন জিনিসটাই আবার পুরাই না ওখান থেকে বানানো হয়েছে। আচ্ছা, অ্যাপ বাইন্ডিং এ আপনি কি কি ইনফরমেশন থাকে? ওই আপনি যে অ্যাপ বাইন্ডিং কে জামেল করেন ওখানে হচ্ছে কানেকশন ইনফরমেশন টুকু আছে এই ক্লায়েন্ট কনফিগার আন্ডারে, আর আর হচ্ছে একটা সিক্রেটের নাম আছে যেটার ভিতরে যে আপনার পোস্টগ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ডটা আছে। আচ্ছা, কানেকশন ইউআরএল তাহলে এই সার্ভিস দিয়ে ফর্ম করতে হবে আর কি, এখান থেকে আর কি আপনার আসলে যে স্ট্রিংটা আপনি বানাইছেন যে পোস্টগ্রেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা বানানো সম্ভব আর কি, রাইট? এখানে আপনি ইনফরমেশন আছে এখানে এখানে আর অ্যাপ বাইন্ডিং এর নেম আর নেম স্পেস হচ্ছে আপনার এখানে আমরা যে অ্যাপ বাইন্ডিংটা বানাইছি এখানে একটা জিনিস না মিসিং আছে আপনার, এখানে লেভেলের মধ্যে আপনার ওই ইনস্ট্যান্স ইয়াটা না, ইয়াতে দেখেন তো স্টেটফুল সেটটা দেখেন তো, স্টেটফুল সেটের মধ্যে ইনস্ট্যান্স এর লেভেলটা আসছে না। মানে আমাদের ওখানে আমরা আবার ইউটিউবে একটা কাজ করছি যে আমার সিআরডি তে যেসব লেভেল থাকে ওই লেভেল গুলো আমার ওই যেসব অফশোর রিসোর্স তৈরি হয় ওখানে ফরওয়ার্ড করা হয়েছে। হ্যাঁ, এই যে আছে তো,
সার্ভিস ক্যাটালগ এর ইয়াটা ইনস্ট্যান্স আইডিটা। সো অ্যাপ বাইন্ডিং এও আসলে আমাদের এই আইডিটা থাকা দরকার। স্যার অ্যাপ বাইন্ডিং টা কি ওই সিআরডি এর জন্য ক্রিয়েট হয়? হ্যাঁ 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 সিআরডি এর জন্য ক্রিয়েট হয়। তাহলে তো সেই হিসাবে সিআরডি তে যে লেভেল ওগুলো তো অ্যাপ বাইন্ডিং এ আসা উচিত। আই এগ্রি, ওটা ওটা মিসিং আছে, ঠিক করতে হবে। ইয়েস এখানে আসলে একটা কাজ করতে পারেন, আমার মনে হয় এখন একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এই সার্ভিস বাইন্ডিংটা, মানে এখানে আসলে যেটা কোশ্চেনটা দাঁড়ায় যাচ্ছে সেটা হলো যে সার্ভিস বাইন্ডিং এর জন্য আমরা ইউজার আসলে প্রতিবার আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড পাইতে পারি কিনা, মানে মোর রেস্ট্রিক্টেড ইউজার নেম পাসওয়ার্ড। বর্তমানে তো আমরা এটা দেওয়ার কোনো অপশন দেই নেই অনেক। এটা যদি ইয়া চিন্তা করেন এই কি বলে নাই চিন্তা করেন, এটা অনেকটা হচ্ছে যে আমাদের ডিবি অ্যাক্সেস রিকোয়েস্ট, যেখানে অ্যাক্সেস রিকোয়েস্টটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যায় আর কি, মানে জি 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 অটোমেটিক্যালি মনে করেন যে অ্যাপ্রুভ হয়ে যেতেছে, তখন তো ওখানে তো আপনি এক্সট্রা ইনফরমেশনটা কি দেন? ওখানে এক্সট্রা ইনফরমেশনটা থাকে হচ্ছে আপনার যে ডাটাবেসের রোলের নামটা থাকে, রাইট? আর সাবজেক্ট জি ওই ওই ডাটাবেসের ওই রোলের এগেইনস্ট, মানে ওই রোলের এগেইনস্টে আপনি হচ্ছে ইয়া চাইতেছেন, মানে পারমিশন চাইতেছেন, রাইট? জি এবং ওই সময় আপনার যে ইয়াটা আছে অ্যাপ্রুভাল রিকোয়েস্টটা আছে, ওই অ্যাপ্রুভাল রিকোয়েস্টটাও ওই রিকোয়েস্টটা কি কিউবডিবি অপারেটরকে করা হয়? ওই রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি ভল্টের অপারেটরকে করা হয়, কারণ ওই সিক্রেট প্রভিশন করার কাজটা করে ভল্ট। মানে আপনি চিন্তা করেন সিআরডি রেসপেক্টে কে করে এসো না, ঠিক আছে? মনে করেন যে সিআরডি রেসপেক্টে আপনাকে হচ্ছে যে আসলে একটা ডাটাবেস অ্যাক্সেস রিকোয়েস্ট নামে একটা সিআরডি বানাইতে হয়, যেখানে ইনফরমেশনটা দিয়ে দিলে ওটার এগেনস্টে নতুন আর একটা সিক্রেট ইস্যু হয়, যেটার ভিতরে হচ্ছে যে ওটার ইউজার নেম পাসওয়ার্ডটা থাকে। সো এখন এটাই আর কি ব্যাপার, এখন ব্যাপার হলো যে এটা যদি কারেক্টলি কাজ করাইতে হয়, মানে এভাবে যদি কারেক্ট করাইতে হয়, তাহলে আসলে এখানে সার্ভিস ব্রোকারে আমাদেরকে ওই আপনার ওই ডাটাবেস অ্যাক্সেস রিকোয়েস্টের সিআরডিটা ক্রিয়েট করতে হবে। কিন্তু সিআরডিটা ওই সিআরডিটা যদি ক্রিয়েট করা হয়, ওই সিআরডিটা তো অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত ইস্যু হবে না, রাইট? ঠিক আছে জি হ্যাঁ। তো এবার এখানে আমাদের যে ফ্লোটা, এখানে আপনার এখানে কি রিকোয়েস্ট রেসপন্স এর ইমিডিয়েট ফ্লো রেসপন্স না? ইয়া জি স্যার, হ্যাঁ স্যার, অ্যাসিঙ্ক্রোনাস এখন। অ্যাসিঙ্ক্রোনাস? জি অ্যাসিঙ্ক্রোনাস না সিঙ্ক্রোনাস, মানে আপনার রেসপন্স কি আপনি ইমিডিয়েট রেসপন্স? হ্যাঁ ইমিডিয়েট রেসপন্স মানে হচ্ছে সিঙ্ক্রোনাস আর কি, সিঙ্ক সিঙ্ক। হ্যাঁ তো আপনার মানে আপনি তো HTTP request এর response দিতেছেন, right? হ্যাঁ। তো এখানে কি সার্ভিস বাইন্ডিং এর জন্য কি Kubernetes wait করে, মানে retry করে নাকি না, জিনিসটা কাজ করে? স্যার মানে আপনার কোশ্চেনটা বুঝিনি, মানে ফেল করলে বাইন্ডিংটা যখন রিকোয়েস্টটা আসলো, মনে করেন আমার এই বাইন্ডিং এর জন্য যে ইউজার নেম পাসওয়ার্ডটা ধরেন প্রভিশন করতে হবে, এটা করতে আমার মনে করেন 3 মিনিট সময় লাগে। সেটা আমি সার্ভিস ব্রোকারের API কিভাবে হ্যান্ডেল করব? ও কি 3 মিনিট ওয়েট করবে? না স্যার, ও রিকোয়েস্টটা করে দিবে, রিকোয়েস্টটা করা হচ্ছে আপনার এই ওটা প্রসেসিং থাকে, আর ওদিকে এমনি রেসপন্স চলে আসে যে বাইন্ড কমপ্লিটেড, যখন সিক্রেটটা প্রভিশন কমপ্লিট, সিক্রেট ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে যায়, ওটা সার্ভিস এই ক্যাটালগ কন্ট্রোলার ওটা ডাটাটা সে নিজে নিয়ে নেয়। এটা হচ্ছে ওদের API আছে, হচ্ছে লাস্ট অপারেশন এরকম টাইপের অনেক API আছে, তো ওগুলো কল করে ও জিনিসগুলা সিঙ্ক করে নেয় আর কি, যে
ব্রোকার সার্ভারের কাছে যদি জিনিসগুলো রেডি হয়ে থাকে তাহলে সে ডাটাগুলো নিয়ে পরে ওর কাছে ওগুলা ইয়া করে দেয়, ক্রিয়েট করে দেয় সিক্রেটটা। হ্যাঁ, সেটা তো আপনার সার্ভিস ক্যাটালগের অপারেটরটা করে, কারেক্ট? হুম হ্যাঁ, কিন্তু আমার কোশ্চেন হলো যে ব্রোকারের মনে করেন রেসপন্স দিতে 5 মিনিট সময় লাগলো, তাহলে কি ক্যাটালগের ওই ক্যাটালগের ওয়েট করতে থাকে রেসপন্স দেওয়া পর্যন্ত? আমাদের সার্ভার তো অ্যাকচুয়ালি এত ওয়েট করে না। আমি জানতে চাচ্ছি যে এপিআই এ সাপোর্ট করাটা কি, মানে এই ধরনের বিহেভিয়ার সাপোর্ট করে কিনা, সেটা আসলে আমি জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি এপিআই এটা আরেকবার রিভিউ না করে শিওর না হয় বলা যাচ্ছে না। কারণ ওইখানে যদি সে ওয়েট না করে তাহলে তো আমাদের পক্ষে নতুন সিক্রেট ইস্যু করে, মানে এটা তো সময় লাগার কথা, রাইট? মানে এটা তো ইমিডিয়েটলি হওয়ার কথা না, আমি কি বুঝতে পারছি? মানে আমাদের হুম এখানে জিনিসটা ইমিডিয়েট না। আমার মনে হয় একটা কাজ করেন, এখন এখানে যে সিক্রেটটা কি ক্রিয়েট করছেন, ওই সরি, এখানে একটা কাজ করেন, এখানে হলো কি যে আমাদের কিউব ডিবিতে আমরা যে অ্যাপ বাইন্ডিংটা ক্রিয়েট করি, ওই অ্যাপ বাইন্ডিংটা থেকে আপনি হচ্ছে ইয়াটা ইস্যু করবেন। অ্যাপ বাইন্ডিং এর মধ্যে তো হচ্ছে কানেকশন ইনফরমেশনের পার্টুকু আছে, প্লাস হলো আপনার ইয়াটা আছে, সিক্রেট সিক্রেটটা আছে, জি সিক্রেটটা আছে, ওই হ্যাঁ এটা আছে, আর হচ্ছে আপনার সিক্রেটটা আছে। তো ওই দুটা পড়া আপনি হচ্ছে যে এসেনশিয়ালি মনে করেন যে ওই ক্রেডেনশিয়াল অবজেক্টটা রিটার্ন করতে পারেন, মানে যেটা কি আপনার পরবর্তীতে আরেকটা মানে ইয়াতে ডাটা হিসাবে রিটার্ন, মানে যেটা কি সিক্রেটের মধ্যে রিটার্ন করছেন, ওইটা হলো আমরা করে দিব। আর এটাই আর কি, হ্যাঁ। তো তারপরে হলো কি যে এরপরে বাকিটা হলো আপনার দায়িত্ব আর কি, মানে আর কানেকশনের জন্য অ্যাডভান্টেজ যেভাবে সার্ভিস আর পোর্ট ওভাবেই রিটার্ন করলে বেটার নাকি? না না না, ওইভাবে তো আপনার এখানে রিটার্ন করতে পারবেন না, আপনার এখানে তো আসলে ইউআরএল বানায় রিটার্ন করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওভাবে করে রিটার্ন করেন, ইউআরএল বানায় রিটার্ন করেন। ওকে। আসলে ইউআরএল এর এটা ইয়াতে এই এটা লজিকটা ইয়াতে কোথায় আছে কি বলতে একটু, ভল্টের সাইডে আছে নাকি এটা হচ্ছে আপনার ওই অপারেটর সাইডে? হ্যাঁ, অপারেটরের সাইডে কোথায় আছে একটু দেখান তো। এক মিনিট,
আমি মেসেজ সেন্ড করছি কোড লিংক। ওপেন করছি। এখানে আপনি শুধু অ্যাপ বাইন্ডিং থেকে কানেকশন ইউআরএলটা বানাইছেন, রাইট? আর কোনো কিছু লাগে নাই আপনার, কারেক্ট? এই 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 জিনিসটা কি সব জায়গাতে একই রকম? রাহিন, আপনার আপনার তো এখানে তিনটা ডাটাবেজ আছে, সবগুলাতে কি জি সিমিলার? আর এখানে যে আপনার আরো কতগুলা, আচ্ছা, ম্যাক্স, টিটিএল, হ্যানটেন ছিল, ওগুলা হচ্ছে আপনার, ওটা হলো ভল্টের কাছে ডাইরেক্টলি যাচ্ছে, রাইট? আপনার এখানে কানেকশন স্ট্রিং এর মধ্যে কিছু নাই। আর এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি পড়ছেন এখানে, যে যে ইউজার নেম কলন ফরম্যাট দিচ্ছেন, পাসওয়ার্ড ফরম্যাট দেন, এটার এটার ভ্যালুটা যে পরবর্তীতে ওদের ওখানে বোধ হয় ইয়া হিসাবে পাঠাইতে হয়, রাইট? প্যারামিটার এর মতো করে বলতে দেখি যখন কল করেন ভর্তে। হ্যাঁ জি স্যার, ওটা প্যারামিটার হিসেবে পাঠাইতে হ্যাঁ। ওইটা এখানে কোথায় পাঠাইছেন, মানে প্যারামিটার এটা পাঠাইছেন কোথায়? হ্যাঁ এক মিনিট, স্যার আরো উপরে যান স্যার। হ্যাঁ, লাইন নাম্বার কত? 76, ক্রিয়েট কনফিগার আন্ডার, এক্সাক্ট লাইন উইল বি 94। ওরা হচ্ছে দেখায় সরব জেনারেল জেসন অবজেক্টের মধ্যে আর কি সব ফিল দিয়ে দিতে হয়। জি তাহলে কি দাঁড়াইলো আমার মনে হয়, তাহলে ধরেন এই কাজটা করা যায়। প্রথমত হলো যে আমাদের ইউটিউবের ভেতরে ওখানে যে অ্যাপ বাইন্ডিং গুলা ক্রিয়েট করা হয়েছে, এখানে দুটো জিনিস মিটিং আছে। একটা হলো যে আপনার ওই লেভেল গুলো আসলে ফরওয়ার্ড করা হয় নাই, সো লেভেল গুলো ফরওয়ার্ড করতে হবে। মানে সিআরডি তে যে লেভেল আছে অ্যাপ বাইন্ডিং এর আসলে একই লেভেল থাকা দরকার। চলো এক নাম্বার। দুই নাম্বার হলো আপনার ওই ওখানে স্কিম ইনফরমেশন টুকু মিসিং আছে, যেমন ওখানে ওই যে পোস্টগ্রেস এসকিউএল স্কিমটা সেট করা হয় না, সো আই থিঙ্ক উই নিড টু সেট দ্যাট। এটা গেল দুইটা। তারপরে তিন নাম্বার যেটা হলো যে ওই আপনার এখানে গেট ইউআরএল এর যে মেথডটা আছে, এই মেথডটা আসলে আমি বলবো যে সাম সর্ট অফ ইউটিল মেথডের মতো ট্রিট হওয়া দরকার। সো এটা এই ভল্টের এখানে আপনার সরি, হ্যাঁ, কিউব ভল্টের অপারেটর এখানে না থেকে এটা হয়তো আপনার কিউব ডিবি এপিআই মেশিনারি রিপোর্টে থাকতে পারে, যে অ্যাপ বাইন্ডিং থেকে কিভাবে করে ওই ধরেন এই ডাটা বেজে, বা ওইটা হলো একদম এপিআই গ্রুপের ওখানেও থাকতে পারে, আমি শিওর না। এসেনশিয়ালি হচ্ছে যে আপনার এই স্ট্রিং এর ফরম্যাটটা জেনারেট করার একটা মেথড, যে আমার অ্যাপ বাইন্ডিং দিয়ে এটা হয় এই ডাটা বেজের জন্য, তাহলে তার মানে ইয়াটা কি হবে, স্ট্রিং এর ফরম্যাটটা কি হবে। এখন হলো যে স্যার, যেটা আর কি যে টেমপ্লেটেড ফরম্যাট, ওটা ওই বিষয়টা হ্যান্ডেল হবে কিভাবে? হ্যাঁ, ওটাই আসতেছি। ওটার জন্য আই থিঙ্ক যেটা আমাদের একটা জিনিস চেক করতে হবে, যে কিউব ভল্টের সরি ভল্ট মানে হাসিকর ভল্টের মধ্যে ওরা কোনো লাইব্রেরি ইউজ করছে কিনা। ওরা মোস্ট প্রবাবলি কোনো লাইব্রেরি ইউজ করছে, রাইট? জি, রিজলভ করার জন্য। সো ওরা যে লাইব্রেরি ইউজ করছে, আই থিঙ্ক উই শুড জাস্ট চেক দ্যাট, যে টেমপ্লেট, আর এটা যদি জাস্ট স্ট্যান্ডার্ড লাইক স্ট্রিং রিপ্লেস হয়, উই কুড অলসো ট্রাই দ্যাট। সো আপনার আর কি ওইটা যেটা করা যেতে পারে, যে ওইভাবে করে আপনার মনে করেন
যেমন আপনার ওইখানে যে হ্যাঁ ওদের আসলে ওদের কোড দেখতেছি, এখানে ওদের ওই সিক্রেট ইঞ্জিনিয়ার একটা অংশ আছে, স্যার স্ক্রিনটা একটু শেয়ার দিলে বেটার হয়। এই গিটহাবে একটা প্রবলেম হলো, যার কারণে আমি এই এই ফোল্ডারটার ভিতরে একটা স্ট্রিং সার্চ করতে চাই। আই ডোন্ট থিংক দেয়ার ইজ এনি ওয়ে টু ডু দিস সামটাইমস। এই যে পাথ কনফিগ কানেকশন, এই যে ওরা এই কাজটা করছে, জাস্ট বাংলা স্ট্রিং রিপ্লেস করছে। হ্যালো হ্যালো হ্যালো, এই যে আপনার এখানে জাস্ট জাস্ট রেগুলার স্ট্রিং রিপ্লেস করছে। জি তো আই ডোন্ট থিংক আমাদের মানে উই ক্যান জাস্ট ডু দ্য সেম। আপনার মনে করেন ওখানে দুইটা মেথড থাকবে, মানে একটা টেমপ্লেট ফরম্যাটে রিটার্ন করবে আর একটা হলো অ্যাকচুয়াল ডাটা দিলে ওটা রিপ্লেস করে দেওয়ার মতো করতে হবে।
একটা ফাংশন আছে এক্সট্রা ফ্ল্যাগ একটা রাখে বুলিয়ান টাইপ। Yeah, so এটা হলো আর কি মেইন ব্যাপার। সো তাহলে তাহলে তো হইলো আমার মনে হয়। এরপরে ওখানে আপনার ওই অ্যাপ বাইন্ডিং এর ওখানে যে ইনফরমেশন যেটুকু আছে এটা আর কি লাইব্রেরির মতো ইউজ করে সার্ভিস ব্রোকারে তাহলে হচ্ছে জাস্ট ওটা ইউজ করলে হয়ে যাবে, তাহলে আর কোনো জায়গায় কোনো রিপিটিশন থাকে না। Okay, I think that sounds like a good idea. আচ্ছা আমাদের তো রিটার্ন করতে হয় তো এটা ম্যাপ স্ট্রিং অফ ইন্টারফেস, তো পটেনশিয়ালে কি কনভার্ট করে করব নাকি এমনি জাস্ট ডাইরেক্টলি ম্যাপ মনে হয় ওটা আগে এখানে জিনিসটা ঠিক হোক। ওকে এটা আপনার এরপরে সার্ভিস ব্রোকারের ভিতরে আপনার ওইটা যেটা হলো যে স্ট্রিং করার জন্য আপনি কি করবেন আই থিংক এটা আর করে ডাইরেক্টলি লিখতে হবে। ওকে ওকে আরেকটা জিনিস যেটা হলো I think it's probably fine. ঠিক আছে আর কি আছে? স্যার আপাতত আগে এটা করি স্যার তারপর। আমার মনে হয় আপনার এই সাইডে সার্ভিস ব্রোকারের সাইডে আপনার ডকুমেন্টেশন ঠিক করার কথা ছিল কিছু, রাইট? আপনি একটা কাজ করেন, ওই যে কিউ ওয়েবসাইট যে জিনিসটা করতে বলছিলাম আপনি ওইটা করেন। আমি হচ্ছে কিউব ডিবির সাইডে যে চেঞ্জ গুলো আছে ওগুলো আমি করে আনি, করে আপনাদেরকে ক্লিয়ার দেখাই। আই থিঙ্ক আপনার আর মারুফ নাহিদ যেটা কোড করতে যা করতেছেন টেস্ট লিখতেছেন ইয়া ডক লিখতেছেন লিখেন ইয়ার ওকে হইলে দেন লাইক দেখা তারপরে ওয়ান পডকাস্টের টাকে কইয়া উই ক্যান সর্ট অফ সি এভরিথিং ওয়ার্কস ফাইন এন্ড দেন বাকিটা করা যাবে। তাহলে স্যার আমি ওই কিউ ওয়েবস এর ওটা দেখে ওটার জন্য লগইন করতাম আর কি। ওটা 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 লিখে ওটা 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 আগে লিখেন এখানে। আরেকটা আই থিঙ্ক জেনারেল কিছু জিনিস আছে, যেমন আমাদের এই যে সার্ভিস ব্রোকারের মনে করেন প্রমিথিয়াস ফরম্যাটে আমরা যদি ম্যাট্রিক্স এক্সপোজ এক্সপোজ করতে চাই এগুলাতে তো কোনো ম্যাট্রিক্স আপনারা এখন এক্সপোজ করেন। আচ্ছা ম্যাট্রিক্স এর জিনিস আপনি পরে দেখেন, আগে আপনি ওই কিউ ওয়েবস এর জিনিসটা দেখেন। ঠিক আছে ওকে আমাকে স্যার কোনো কোশ্চেন আছে? আর হলো স্যার যেহেতু স্যার কিউ টিভিতে স্যার চেঞ্জ করতেছেন স্যার ওইখানে হলো যে মানে পোস্টগ্রেসের ক্ষেত্রে কানেকশন ইউআরএল এর ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে মানে ওরা হলো যে ইউআরএল এর সাথে এসএসএল মোড ডিসেবল এরকম এক্সট্রা জিনিস অ্যাড করে প্যারামিটার টাইপ। হ্যাঁ এটা ইলাস্টিক স্যার সেম এসএসএল মোড পোস্টগ্রেসও এটা করেছে। এটা যদি স্যার ওই দেখেন যদি স্যার ওই অ্যাপ বাইন্ডিং এর সার্ভিস স্পেক এর ভিতরে যদি দেখেন তাহলে ওইখানে পাথ অ্যাপ বাইন্ডিং এর তো কোনো সার্ভিস স্পেক নাই। অ্যাপ বাইন্ডিং এর হচ্ছে আপনার স্পেক এর মধ্যে প্যারামস আছে ওই তো ওইটার ভিতরে স্যার ইয়ার ভিতরে স্যার ক্লায়েন্ট কনফিগ এর ভিতরে সার্ভিস নামে একটা স্পেক আছে। সার্ভিস স্পেক না সার্ভিস রেফারেন্স আছে জি স্যার। ওই সার্ভিস রেফারেন্সে হলো যে আমরা সার্ভিসের নেম দিই পোর্ট দিই স্কিম দি সাথে হলো পাথ নামে একটা অপশন আছে। হ্যাঁ একটা অপশন আছে কিন্তু এটা তো পাথ না মানে ওই আর কি যে মানে পাথ বলে স্পেসিফিক্যালি পাথ হচ্ছে যেটা আপনার ইউআরএল এর পাথের মতো যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আসে
আপনার এখানে ওদের এখানে পাথের জিনিসটা তো এখানে কানেকশন স্ট্রিংটা আসলে কোনোরকম হয় রাইট, স্পেস দিয়া বোধহয় লিখতে হয় অথবা সেমিকোলন দিয়া। এখানে ওই হ্যাঁ এখানে এরকম ব্যাপার কিছু একটা আসে স্ল্যাশ দিয়া পোস্ট কেস দিয়া এরপরে হোয়াট চিহ্ন দিয়া এসএসএল মোড হ্যাঁ। তো আমার কোশ্চেন এখানে হলো যে আপনার এখানে যে স্ল্যাশ পোস্ট গ্রেড এটা কি মিন করে? এটা যত সম্ভব আই এম নট শিওর ডাটাবেস নেম স্যার, ওটা কি ডাটাবেস নেম স্যার? যতটুকু মনে পড়ে স্যার এটা ডাটাবেস নেম ছিল। আপনার এখানে এখানে কি আছে? এখানে হলো যে আমি লাস্ট হলো যে পাঁচটা অ্যাড করে দিছি, যেমন 176 নাম্বার লাইনটা দিয়েছি। হ্যাঁ কিন্তু আপনি এখানে পাথ অ্যাড করে দিয়েছেন বুঝলাম, কিন্তু আপনার এখানে যে অ্যাপ বাইন্ডিংটা ক্রিয়েট হয়েছে যেটা ওই যে ইয়া দেখাচ্ছিল সুদীপ্ত, আবার ব্যাক করে যান আপনার পাথের অংশটা, অ্যাপ বাইন্ডিংটা আরেকবার ইয়ামেল দেখান। ওইখানে তো মনে হয় কোনো পাথ ছিল না, তাহলে তো আমার যে ঠিক চলতেছি জি নাই। আমি বলছি আর কি যে ওরকম যদি লাগে তাহলে ওইখানে পাতে অ্যাড করে দিতে। হ্যাঁ মানে ওটা তো তাহলে দিতে হবে, মানে এটা লাগে মানে কি মানে এটা ইয়েস তার মানে হচ্ছে যে এই অংশগুলো আসলে একটা একটার সাথে কারেক্টলি কানেক্টেড না এখন। হ্যাঁ হ্যাঁ এখানে অ্যাপ বাইন্ডিং স্যার ওটা ডেটাবেস নেই ওই যেটা দেখাচ্ছি। হ্যাঁ কিন্তু ওখানে ডাটাবেস নেম বলে তো না, এখানে হলো যে পাথের আন্ডারে তাহলে এটা দিতে হবে জি। আচ্ছা আমি লেটস মেক এ লিস্ট অফ থিংস ফর মিস্টার ফার্স্ট। অ্যাপ বাইন্ডিং এ লেভেল নাই, স্কিম নাই, পাথ নাই, পাথের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো ডাটাবেস এর নাম আর একটা হলো আপনার যে এসএসএল মোডের জিনিসটা। তো এটা গেল, এটা ওই সাইডে হয়ে ঠিক হবে। তারপরে ওখানে হচ্ছে আপনার একটা ইউটিল মেথড থাকবে যেটা হলো যে আপনার ওই পাথ ইউআরএল টা ক্যালকুলেট করবে either মানে টেমপ্লেট ফরম্যাটে অথবা নন টেমপ্লেট ফরম্যাটে জি। ওকে এগুলা ওই সাইড থেকে ঠিক হওয়ার পরে আপনার ভল্টের মধ্যে আছে আপনার যে ডেটা আছে ভল্টের মধ্যে হচ্ছে ওই লাইব্রেরিটা ইউজ করবেন টেমপ্লেট ফরম্যাটে ইউজ করার জন্য। আর সার্ভিস ব্রোকারেও হচ্ছে আপনার ওই বল্টের মধ্যে হচ্ছে আপনার মানে ইউআরএল এর যে টেমপ্লেট মেথডটা ইউজ করবেন অ্যাপ বাইন্ডিং থেকে আর কি। এটা আর ইয়ার ভিতরে আর সুদীপ তোর সাইডে এখানে সার্ভিস ব্রোকারে যেটা হবে এখানে হচ্ছে যে আপনার অ্যাপ বাইন্ডিংটাই শুধু দেখবেন, অ্যাপ বাইন্ডিং থেকে আপনারা হলো তারপরে ওখান থেকে তো তারপরে যা সিক্রেট ক্রিয়েট হবে আর কি। ওকে আর কি আছে? আমার ডকের সাইডে তো স্যার অ্যাপ বাইন্ডিং এর জন্য আলাদা ভাবে ডক অ্যাড করতে হবে। আপনার ডক অ্যাপ বাইন্ডিং এর জন্য অ্যাড করতে হবে হচ্ছে ইউজার যখন হাতে অ্যাপ বাইন্ডিং প্রোভাইড করবে মানে ইনফরমেশন জানার জন্য।
হ্যাঁ আপনার ওখানে আসলে একটা কোশ্চেন আছে ইন্টারেস্টিং, ইউজার যখন আপনার আপনার এখানে ইউজার যদি এক্সটার্নাল ভল্ট হয়, সেই ভল্টের পোস্টগ্রেস এর জন্য তো সে হচ্ছে যে আপনার ওই বাইন্ডিং এর মধ্যে যে ইউআরএল দেওয়ার অপশন আছে ওইটা ইউজ করে ইউআরএলটা দেবে, রাইট? সেই ইউজার পাসওয়ার্ড এর কোলন ওই ফরম্যাটে দেবে, জি। তো এবং তখন তো আপনাকে অ্যাকচুয়াল ডাটাটা একটা সিক্রেটের মধ্যে দিতে হবে, ওই সিক্রেটের মধ্যে তাহলে হচ্ছে যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, মানে ওই ইউআরএল পাথের ভিতরে আপনার যে ফরম্যাটে কি গুলা আছে ওই ফরম্যাটের মানে কি এর এগেইনস্টেই হচ্ছে যে ডাটাটা আসলে থাকতে হবে, জি। তো তাহলে তো আপনি ওইটা পাবেন না, জি জি স্যার। হ্যাঁ, কিন্তু এখন এখানে ও ইন্টারেস্টিং প্রবলেম যেটা হবে, প্রবলেম বা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো যে আমাদের ইয়ার ক্ষেত্রে এই কিউবডিবির ক্ষেত্রে, কিউবডিবির ক্ষেত্রে আপনাকে আমরা যখন এই সার্ভিস ব্রোকারের ভেতর থেকে দিচ্ছি তখন কিন্তু আমাদের স্ট্রিংটা ওই ভেতরে কিন্তু ওই আপনার ইউজার নেম পাসওয়ার্ড ফরম্যাটে না, মানে যেমন অ্যাডমিন অ্যাডমিন ইউজার অ্যাডমিন পাসওয়ার্ড এরকম ফরম্যাটে আছে। ও মানে কি এর নামটা ডিফারেন্ট? হ্যাঁ, আপনার কি আপনি যখন ইয়া হিসাবে দিচ্ছেন, আপনি যদি এক্সটার্নাল পোস্টগ্রেস ডাটাবেসটা এক্সটার্নাল হয়, জি হ্যাঁ, তখন তো আপনাকে ইউআরএলটা বলতে হবে, রাইট? জি 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 হ্যাঁ, ইউআরএল এর ভিতরে কি এখন কোন কি এর সাথে কোন কি এর ম্যাপিং সেটা আপনি কোথায় বলছেন? আপনার সিক্রেটের ভিতরে তো কি এর ম্যাপিং আপনি কোথাও বলেন নাই। জি, আমি এমনি যেখানে যেখানে সিক্রেট লাগে ওইখানে লিস্ট দিয়ে দিছি যে আমার এই এই কি গুলা লাগবে। মানে আপনার দিয়ে দিলে তো হবে না, আপনার কোডের ভেতরে আপনি যে ইউআরএল বিল্ড ইউআরএল নামে যে একটা মেথড লিখছেন সেই মেথডটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? আমার কথা বুঝেন নাই? বুঝছি। আপনার কাছে তো দুই সময় মানে একই সিক্রেটের ফিল্ড, সিক্রেটের সিক্রেটটা একটাই সিক্রেটের নাম, কিন্তু এক এক সময় তো ওখানে আপনার এক এক রকম ডাটা আছে ভেতরে, রাইট? জি হ্যাঁ, তাহলে তো এটা আপনার কাজ করবে কিভাবে? আপনি এখানে যেন সিক্রেটটা যেন কোথায় যেন দেখাচ্ছিলেন, ওই যে আপনি সিক্রেটটা এখানে পড়ছেন কোথায় কানেকশন ইউআরএল এর এখানে, এখানে যেখানে যখন স্যার ওর কনফিগারেশন পাঠানো হয় তখন হলো যে ওর ডাটা ফিল্ডে পেলোড ফিল্ডে কি আমি রাইট করছি সরাসরি রিড করে। এটা কোথায় করছেন, কত নম্বর লাইনে? এটা এটা হলো 94। হ্যাঁ, এই যে এটা, জি। তাহলে আপনি যে এখানে যে এই যে ডাটা ইউজার নেম বলে যে জিনিসটা দিছেন, জি, আমাদের তো এই ডাটা ইউজার নেম বলে কিছু নাই, আমার আপনার ইয়া ইয়া জানতো, এই যে সরি ইয়া আবার স্ক্রিনটা শেয়ার করেন সুদীপ, তো আপনার যে ওখানে আমাদের যে পোস্টগ্রেসের ডাটাবেসের আপনার যে মেইন যে অথ সিক্রেটটা ক্রিয়েট হয়েছে যেটা আর কি আমরা অপারেটরের ভেতর থেকে ক্রিয়েট করছি, হ্যাঁ, ওই সিক্রেটের ইয়াটা আবার দেখান তো একটু, ওইটা ইয়ামেলটা আরেকবার দেখান, আপনার ভাঙতে হবে না, এখানে না এখানে না, আপনি ইয়ামেল দেখাতে বললে টার্মিনাল থেকে দেখান, কিউবসিটিএল গেট সিক্রেট করেন এন ডেমো, হ্যাঁ এটা, না না এটা না এটা না এটা না, আপনার যেটা অ্যাকচুয়াল পোস্টগ্রেসের যে সিক্রেটটা ওটা, ওকে এটা যে অথ নামে যেটা, হ্যাঁ হ্যাঁ, এখানে তো পোস্টগ্রেস এই যে অল ক্যাপস পাসওয়ার্ড অল ক্যাপস ইউজার এই ফরম্যাটে আছে, এবার বুঝতে পারছেন আমি ইয়া কি বলতে চাচ্ছিলাম? জি জি এবার আমি বুঝছি। হ্যাঁ, এটা ওখানে এভাবে এটা কাজ করবে না, সো ওইটাও হচ্ছে এখানে আসলে সামহাও এটা করবে না, আপনি এখানে যে কাজটা করছেন এই কাজটা আসলে কাজ করবে না, ডাটা এই জিনিসটা তো আসলে নাই, জি
সো দ্যাট দ্যাট হ্যাজ এখন আমাদের I do not have an answer right now, but I think it has to be fixed. Postgres, apnar আর কি আছে আপাতত কিছু নাই রাইট আপাতত নাই স্যার জি স্যার তাহলে আপনারা ওই কিউ ওয়েবসাইট ওটা করেন সুদীপ্ত আর আপনি নাইট তো ডক লিখছেন তাহলে ডক আপডেট করেন ওকে ইয়া লেট মি টেক আ লুক এট দিস স্টাফ আই থিংক স্যার কিউ ওয়েবসাইট ডকটা কি দেয়া ইস্যু দেব মানে ডকের মানে ট্রি স্ট্রাকচারে কোথায় দিব মানে সেটআপ তো না ওটা হচ্ছে গাইডের মধ্যে দিবেন হ্যাঁ গাইডের মধ্যে ওকে ওটা মনে করেন যে আলাদা একটা টপ লেভেল ফোল্ডার হবে গাইডের মধ্যে ইউজিং উইথ কিউব অ্যাপস অর ম্যানেজিং উইথ কিউব অ্যাপস অর সামথিং লাইক দ্যাট ওকে আর কিছু না তাহলে করেন